পবিত্র রমজান মাস শুরু হলেও ফিলিস্তিনের গাজায় থামেনি ইসরায়েলিদের বর্বর হামলা। রোজার প্রথম দিনে ইসরায়েলি হামলায় 85 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর বর্বরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটির বিবৃতি অনুযায়ী রোজা এমন সময় শুরু হয়েছে যখন পুরো গাজায় দুর্ভিক্ষ চলছে। ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। এমন অবস্থায় গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে রমজানের শুরুতেই পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী, আর রমজানে ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি মুক্তিসহ কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না ফিলিস্তিন। গেল 5 মাসে নৃশংস অভিযান চালিয়ে এ পর্যন্ত 31,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।